নাটক পদ্মা নদীর মাঝি, মূল গল্প মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সুদীপ চৌধুরী, প্রযোজনা পবিত্র কুমার দাস, নাট্যানুষ্ঠান পদ্মা নদীর মাঝি। আমি কুবের মাঝি, তুমি কে মাঝি? আমি যদু, যদু মাঝি। ধনুকুড়া মাছ চাই তো জবর পড়তেছে, সাপের দোটা জিগা দেখি কুবের। যদু হে, আজ এই বিষয়ের তোর কি বাঁচিল? রাত্রির প্রায় শেষ, একটু জিরাই গো ধনুকুড়া। জিরানো লেগে মরস কেন কদেহি কুবের? বাড়ি গিয়া এক লোকের জিরাবি নে, আর দুই দেখা দিয়াল। শামুক বিনা গায়ে সার লাগে না, দেহ কাজুত নাই গো ধনুকুড়া। বলছা ও গনসা, হুকাটি লও না বা। ইস, আজ কি আজব ঠান্ডা কদিহি কুবের! আরে বাপ রে বাপ! নে তামুকটা, শরীর গরম হইব গনসা। কারে বকছে কুবের? বকি আমার কপালে রে। কতটা মাছ হইলো ধনুকুড়া? সংসারের কম না নিচ্ছি। হাইশো কি গো, হাজার 250 খান মাছ, 60টা ফাউনিয়া 250 দাম দিছে। ইটা কি কুকুরা, কাল যে কেড়ে মাছ পড়ে নাই, এরপর 227 খান মাছ পেল। তাইলে কি আমি মিথ্যা কই? পিত্তয় না হয় গম সারে দিগাইস। দিগানোর কি আছে, আর গম সার রাখবো হিসাব, আর লোক পালি না তুমি। কুবের নাকি? ও কুবের হই না যা, বাড়ি থেকে কাণ্ড হয়েছে জানোস? কিসের কাণ্ড নকুলদা? শেষ হইতে তোর বউ খালা খুঁজতে কুবের। নয় মাস পূজা তো মাত্র কয়টা দিন গেছে, এটা হইল কি বা নকুলদা? কেন নয় মাসে খালাস হয় না, পুরুষ হল হইতে না? আমাকে পাতে গেছিল আইসা কয় কুবেরের ঘরে বুঝি রাজপুত্র হইতে, একটুখানি একখান পোলা রং নাকি বাবু গো মতন গোড়া। বোলাই আমার গোড়া হইছে? তুই তো কালা কুষ্টি, তোর ঘরে গুড়াস্তা দাইল কেমনে? ঘরে তো থাপস না রাইছে, কত কিছু যে হইয়া যায় ঠাকুর জানে। আমি কালা কুষ্টি হলিও আমার বউ গোড়া, কি কোনো কুন্দা? হ বউ তো গোড়াই। রঙ্গনসা বাবা, বাবা আইতো, বাবা দেখে যাও আমার ভাই কেমন ফুটফুটা, তাই দেখো গায়ের রং একেবারে সাহেব গমত গোড়া। নকুলার মায়া পাশে কি কয় জানো বাবা? কয় আমার ঘরে কেমন পুলা আসলো কেমনে? নকুল্লা কিলো হারাম দাদি, এটা কবার পারস না? কেন যেটা কমু, বজাটা আমারে মুখে জাল হয় তাই কয়। কি কয়? রাইত কইরানি মাইজা বাবু আমাকে ঘরে আসে সেইটা জানতে চায়, এবার জিগালি একদলা পেট ছিঁড়ে দিবে হের মুখে। Thank you.
কুবের, কেমন রথের বাদলা নামছে দেখছো? ও থালায় পঞ্চাপান লাগে গনসা, রাইতের বাদলায় ঘরে জল পড়ছিল, তাইয়া দেখ কি অবস্থা। তালায় সোন চাপাবা নি আই সোন কু নাই তো ছিল যে সোন গোপীর মায়ের বিছানায় পাইতা দিছি, হাজার হোক পুয়াতির ঘর। এইটা ঠিক করছো, যা বাতলা নামছে। আচ্ছা কো দেহি গনসা, হিরু জেঠা চাই দুগা সোন থামু হে দিব। হিরু জেঠা সোন দিব কই কি বিশুদ্ধবারে কর্জ দেওয়ন মানা। আমার ঘরে পাঠালি না কেন? তুমি তাল পাবা কোনে? তাল পাবো কোনে কেন? গরিব হলিও তোর দুগা তাল কর্জ দেওয়ানের মতো গরিব পাবি না। যাই না তুই গোসা করলানি কুবের, করুন না গাও ধরুন না কথা কর দে ধনুকুড়া বইয়া আছে লজাই। ওগো হুইনা যাও, তাল দিয়া ঘরে জল পড়ে, বিছানার সন গুলা নিয়ে যাও, ঠান্ডা মাটিতে সন দেওন না দেওন সমান। এত মাস্টারি দেহাইস না মাল, সন না পাইটা ভিজে ভিটে শুরি তো আর পুলারে বাঁচতে হবে না। তালা লাইগা সোনাই গেল মু হুসেন মিয়া না কইছিল ঘর দিব? হুসেন মিয়া কলকাতা গেছে। কবে গেল? আগে নি একবার কইলা কলকাতায় পয়সায় দশ খান শুই পাওয়া যায়। ইস চল গনসা চল। কুবের হোসেন মিয়া আইস কলকাতা কাইল নোয়াখালী বলি ব্যাপারটা কি? হোসেন মিয়ার ব্যাপার বুঝুন তোর কম মনে গনসা, নোয়াখালীর ওদিকে সমুদ্রের কাছে একখান দ্বীপ পত্তন নিছে ময়না দ্বীপ, গেরাম সাইটা গরিব মানুষগো জায়গা জমিনের লোক দেখায়া সেখানে লইয়া যায়, হে চায় ময়নদ্বীপের জমিদার হতে। কিন্তু হ্যাঁ তো গরিব দুঃখী গো বিপদে আপদে। তয় আমার কেমন জানি সন্দেহ হইল গনসা। সালাম হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিয়ানে একবার বাড়ি আইসো রাসু ভাই, পয়সা করে কিছু পাইবা মালুম হয় নিকাশ দিয়া খারিজ দিম। ময়নাদ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটনের মজুরি দিই খাওন পরন বাদ। জানি তোমরা কেউ কেউ আমারে ভুল বুঝো, কিন্তু কও তোমাগো ঠকায়া হুসেন মিয়ার কি লাভ? কও দেখি কারে আমি জোর কইরে ময়নাদ্বীপে নিছি? আপনা খুশিতে গেছিল রাসু ভাই, জুট না করলি মানবা মোর কথা, ফিরা এবার মন চাইছিল আমারে ক্ষতি বার্তা, এইদিকে তোমার চিন্তায় আমি থানা পুলিশ। থাক থাক এইসব তো মিশা কমু না, আমি রাসু ভাই আমার দিলে যে সুট দিলা সেইটা সহজে মুজবার নয় মেয়ারা, দুঃখ একটাই পদ্মাপাড়ের মানুষ আমারে বুঝতে পারল না, আমার নামাজের সময় হয়েছে চলি। সালাম হোসেন ভাই। ওয়ালাইকুম সালাম। কি কইল দেখিস বেটা, পয়লা নম্বরে ধুরন্ধর, এরে যে চিনতে পারে সে এখনো পদ্মাপাড়ে জন্মায়নি মিয়ারা। আরে ওরা শু ময়নাদ্বীপের কিস্তাকান শেষ করবি নে ধনুকুড়া, কুবেদা গনসা কতদিন পরে তোমাকে দেখলাম, তুই দাঁড়া শু ময়নাদ্বীপ গেছিলি? সেই দুঃখের কথা কইল না গো ধনুকুড়া। কেন রে, লোকের ব্যাপার ময়নাদ্বীপে বাঘ সিংহীর ছড়াছড়ি, তাইলে সত্য? বাঘ সিংহী কও কি খুড়া, ময়নাদ্বীপে কি নাই এইটা কও? সাবজা আছে এক একটা আত্মা মানুষ রেগিল লেখায়, আর রাইতে সমুদ্রের কুমির ডাঙায় উঠতে ঘরের মানুষ টাইন না নেয়। হায় হায় পলাই আইসস। বৈশাখ মাসে এলাম, এ তো কাল ফিলি কোথা নোয়াখালী, বিশুদ্ধবার এলাম ফুলপি কমুনে কুবের দা সব কল খুইলে কমু আমি, কিন্তু তুই একলা ফিরলি, তোর বউ উপদা পান
আমি একা ফিরাইলাম গো কুবেরদা, সব তেরে গাঙের জলে ভাসাইয়া দিই, আমি একা ফিরাই। কুবের মেজগুত্ত ফিরাইলে মন দ্বীপের সকল বেস্তান্ত তার একটু অপ্রয়োজন। মেজকর্তা তো বিশুদ্ধ বাড়ি এসেছে। মেজকর্তা সংবাদ তুমি পাইলে কেমনে? শেতল বাবুর ঠাই জানলাম। দেহদি কারবার মেজকর্তা শেতল বাবু সকল বড় বাবু গোলগে আমাদের কুবের মাঝে আত্মীয়তা। তুমি যাই বা নাকি আমি চলে যাবো কুবে। আরে সতস কেন বংশা, কুবের এরেজিগা না কেন? মেজকর্তা হেরে একটু বেশি খাতির করে এরেজিগা, তার ঘরে অমন একটু বুড়া সাত পোলা কেমনে কেমনে আইলো। মরুম কইলাম লকুলদা, আইরা লাশ কইরা পদ্মায় ভাসাইয়া দিব কলাম। মাগো আর যে পারিনে, বুকে পিদে মরণ ব্যথা, একে তো বাদলা তার মধ্যে আবার ঠান্ডা, এমন ঠান্ডা ভিটে পোলা থাকলি হে বাঁচতে থাকি কেমনে? কেন সুখ জামু আমি, ল্যাংড়া আর তোর বইলা সারা জীবন এখন মানুষ বইলেই গুন্ডি করলা না আমার, কিন্তু আমার পোলায় কেন ভিজা মাটিতে থাকবো? পদ্মা নদীর মাঝি গোথালায় জল পড়বো, এর ফলে ঠান্ডায় মারা যাবি, এটাই তো উদ্দেশ্য। ঘরে আসো নাকি? আস্তে ভাই, ওই মুক্তার গো বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম মালা বৌদিরে একবার দেখে যাই। খুব ভালো করতেন হোসেন ভাই। কুবের দা ঘরের ভিতর দেখি জলে ভিজদা একসা, কি করুন তন নাই, তালে চাপাতি পারতেছি না, একটু জোরে বৃষ্টি হলেই ঝমঝম করে ঘরের মধ্যে। এইটা একখান কথা হলি কুবের দা, আসলে তোমরা সকলেই আমার আপন ভাবো না? না না, এইটা কি কম। তাইলে আমার ঘরে সোনের ঢিবি থাকতে তোমার ঘরে জল পড়বি কেন? শোনো কুবেরদা, কালকে একবার আইসো সন দিয়া দিমুনে। নিশ্চয় মোহসেন ভাই। বাবা এইখানে রাখ। হোসেন ভাই একটু বাতাস মুখে। তোমার মাইয়া বুঝি কুবেরদা, মাশাল্লাহ খুব ডাঙ্গর হইছে দেহি। গরিবের মাইয়া হোসেন ভাই। মাইয়া তো তোমার বেজায় সৌন্দর্য, ঠিক যেমন লাউ গাছের লতানো লতা। কুবের দা এই মাইয়া বিয়া দিয়া তুমি লাভ পাইবা। ও লাভ পাম? ঘরে আধুনিক কুবেরদা। দাদা আমি রাসু। রাসু দাদা, বাবাই তো ঘরে নাই। তুমি তো আসো। হাত ছাড়েন, আমি যাই, হাত ছাড়াই আইছি। যাই না গুপি, এই দেখো তোমার লাগিয়া ছিনিয়ে আইছি। হাত ছাড়েন আমার লাগিয়া। ও পুতির মালা আর জড়িয়ালা চুলের ফিতা, রথের মেলা ধন কিনে আনলাম। হাত ছাড়েন আমার লেখা, খালি খালি খরচা করতে গেলেন কেন? তাহলে কাল লেগে করুন অনেকক্ষণ। কুবের খুড়া খুড়া
আমি আবার তোর খুড়া হলাম কোন দিকটা? হ খুড়াই তো, ধনু খুড়া, গনছা খুড়া, এই আর কি। আচ্ছা আচ্ছা, এই মালাটা তো খুব সুন্দর, কার লাগে কিন্তু? আমি এখন যাই, আবার আমুল। গোপি, ও গোপি, তোর মায় কি করে? লেঙ্গা আতু হে আর কি করবো, উড়ান পেপার পালন করে একটা অভ্যাস হয়ে গেছে মালা। আচ্ছা হুন, তুমি গোপির বিয়ে আর কি করলা? দেখতে দেখতে হের বয়স তো আর কম হলি না। এদিকে রাসু বুঝের দিকে রেডি বাস্তায় কি করি বুঝলা? হ্যাঁ, আজ দেখলাম গোপির দেওয়ানের লেগা একখান মালা লইয়া আইছে, আমাকে গোপিরও মনে রাসুরে মনে ধরছে। মনে ধরলে কি হবে, হের তো নিজেরই চাল চুলা ঠিক না। হোসেন মিয়ার ময়নাদের থাইকে তো ফিরে আইছে খালি হাতে, তাছাড়া তাছাড়া দুজবরে তুলা দিব গোপিরে। নৌকার মধ্যে হাই কমুল্লাম মাসি, বাইরে আসুন। আহার কি নৌকা নিয়ে যদি আইলাম মাসি, তোর বই নিরে আনলি পাঁচটা। কি পাগলের মতন কথা কস কপি না, তোকে বাড়ি ঘর বাইসা যায় পানিতে, আর তুই তো না কস কুটুম্বিতার কথা। এত চড়াও কেন মাসি? তুই এখানে আইলি কবে কপি না? এখানে মানে স্বামীর কথা জিগাই কপি না, এমন দূর দিনে না করে তোর একলা চাইটা দিল। হ্যাঁ তোমার মতন মাসি, একটা দিয়ে তুইরা সবুজ থাকে কইছো, একটা দুইটা তিনটা ছয় ছয় বিয়া করতে চায়। আমি তো মাসি কখন অলক্ষী, সকলের চক্ষে বিষ, আমি মরলে তাই পদ্মস্থল শান্ত হবি মাসি। ও গো, তুমি কি হাটে যাইবা? কেন, ঘরে যে চাল ডাল কিছুই নেই। কাইলি তো আনলাম শেষ, ঘরে মানুষ কয়জন সেই হিসেব আছে? কপিলা, মায়, বাবা, হেরাই তো। আস্তে কথা কমা, তোরে দোষী কেন, তাছাড়া হেরা তো যাইছে আসে নাই, সর্বনাশী পদ্মা কায়রা নিছে তার জমি ঘর, এই বিপদে হেরা মেয়ের কাছে আইব না তো যাইব কোথা? কিন্তু তুমি একলা মানুষ, কেমনে সামাল দিবা? ভাইবার কি হইব মালা, ঠাউ যা আছে কপালে করব। কপিলা কই? কেন কইছিলাম, কপিলার জামাইটা কেমন মানুষ, কেমন বিপদের দিনে বউ আছে নাকি মরছে সে একটা খবর নিল না? কেন নিব? কি কর, যা কই ঠিকই কই, বোন বইলা উচিত কথা আমি কাউরে সাইডা কই না গোপির বাপ। আস্তে কথা কমালা, যে মানুষ স্বামীর সাইরা বাপের বাড়ি চলে আসে আর বাপের বাড়ির ভিটে মাটি ভাইসা গেছে বানের জলে, সেই মানুষের ঠোঁটে রং আর মুখে পাউডার ঘষনের ইচ্ছা হয় কি কইরে? তুই দেখি কষমালা, কপিলার এমন কি বা বয়স হয়েছে, বিষয় বুদ্ধি সে অহনতে মুখেরা বুঝতে পারি নাই, তাই কারণে অকারণে হাইসা গড়াগুড়ি দেয়, যখন ইচ্ছে গিট ধরে, এগুলা কারে হলায়? কি কপিলা, তামাক ফেলাইছ মাসি? আকাশের মতন হঠাৎ কইরা আমার দেখা বলছি চড়াইল মাসি।
আমার নিবাণী মাসি, তোমার নাম কি? নিবাণী মাসি, কও না। বজ্রাতি করো যদি পদ্মায় সুগন্ধি মিশে। আরে আমার পুরুষ রে। কি আছে হিন্দুই? কি চাই? কি গো, ধ্যান করনি মাসি? কার কথা ভাবো তুমি? আমি কিন্তু ঠিক জানি তোর মাথায় কিরে লাগে কপিলা। ওহন তুই যা, চারিদিকে লোকজন আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাই আমার জন্য। আরে করিস কি, হাসপা কইলাম। তাহলে কথা দাও, আমার জন্য ফুলের কিলিপ আনতে হবে। আমুনে আমুনে, তুই যা। কুবের খুড়া রে, ওই যাও। পদ্মা নদীর মাঝি আর যাবে কোন? আমিও ঘাটে যাব। বুঝলে কুবের খুড়া, অনেক চিন্তা করে দেখলাম গোল পাতার ব্যবসা করে আধা ঢিলা। দেবীগঞ্জে একখান দোকান দিব, তুমি কি কও? তোর যেটা মন চায় সেটা করবি রাসু, পদ্মা নদীর মাঝেই হে আমার ব্যবসার কি বুঝলি? গ্রামের খবর কদেহি, আমার ঘরের কি অবস্থা? গ্রামের ক্ষয়ক্ষতি প্রচুর, প্রীতম মাসি, হিরু জেঠা, সিধু, হ্যাগো একখান ঘর নাই, ওপরে মাটির সাথে মিশা গেছে। কুবের খুড়া, তোমার বড় ঘরখানা ফেলাইয়া দিতে। ওই দেহ কুবের, তোমার কপিল আসতেছে। আমার মুখ রাখছেন গো। তোরা সব করে ঠিক আছো তো কপিলা? হ্যাঁ, তুমি কেমন আছিলা মাসি? আমি তো তোমার জন্য নিমাই তলায় হরি লোট মানুষ রাখছি গো মাসি। মালা গোপি, এই গো কোনো ক্ষতি হয় নাই তো? আমি আছি খুড়া, তুমি কিছু ভাইব না। হুসেন মিয়া কাউরে আর নগদ টাকা কর্জ দেবে না, অনেক ঘাটের জল খাইছি আমি, বহু বর্ণের বাতাস আমার গায়ে লাগছে বুঝলা। কথা একখান, নগদ টাকা কেউ চাইবা না, সন দিমু বাস দিমু নিজে দাঁড়াইয়া থাইকা তোমাকে ভর তৈলা দিমু, শেষের নিকাশ নিয়া খত লিখু, একটা কইরে টিপ দিবা আর নতুন ঘর বই জানিবা। কিমিয়ারা রাজি? রাজি। মনে কোনো অভিমান রাইখো না জেলে ভাইয়েরা, তোমাগো লাইগা যদি মনে দরদ না থাকতি তয় কি সাত সমুদ্র পার হইয়া ময়নাদ্বীপ থাইকা সুইটা আসতাম এই পদ্মা পারে? সেইটা আমরা জানি হোসেন ভাই। তোমার খবর কি কুবের দা? গুপি নাকি পায়ে চোট পাইছে? খুব কষ্ট পাতিছে, কি যে করুম কিছুই বুঝতাছি না। চিন্তার কোন কারণ নাই, হাসপাতালে নিয়ে যাও, টাকা পয়সা যা লাগে সেটা আমি দেখুন নে। সমস্যা কি আরেকটা হোসেন ভাই? হোসেন ভাই, কুবের এর সাহায্যকরণের জন্য লোকের অভাব নাই, তার ঘরে এমন একখান সবসেট কামাইয়া আছে। মুকুলদা, সটায়না কইলাম, অনেক সহ্য করছি, এবার কিন্তু করবা কি তুমি? হাসা কথা কইলে কি ক্ষতি চাও? এইসব নিয়ে অন্য সময় আলাপ করুন নে, অহন কামের কথায় আসি। তুমি কি একটা না যাইরা পেশাল খুইলা বসলা কো দেহি নকুল? এর কামই তো এটা হোসেন ভাই, কার মাইয়া সওয়াল বিয়াইব, কোন ঘরে জামাইতার বউরে পিডাইলো
এগুলার হিসাব রাখাই তো হের কাম। এত দেখতে সুরের সাক্ষী ডাকায় বৈশা আমি তোমাদের ভাগ পাইছো বুঝিয়া। নকুল তুমি খান্ত দিবা নাকি আমি চইলে যামু? না 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 না, বাকি কইরা হয়, আপনি গেলে তো খেলাই শেষ। নকুল কিছু কইলা? না না, আপনি কোন আপনি কোন আপনি কোন হোসেন ভাই? কুবেরদা কম হোসেন ভাই টিপসই দেও কুবেরদা, একুশ টাকা দশ আনার খত লিখছি, বাদ দিছি দুই টাকা, টিপসই দিয়া রাখো, যখন মন চায় দিবা, না দিলি আমি মামলা করুম না। সার কথাটি হল তোমাগোর জন্য অন্তরে বড় মায়া, এই মায়াই তোমাগোর কাছে আমারে টাইনা আনে, কি কমি আরা কথায় কয় না হোসেন ভাই, মায়ার সংসার আহারে দয়াল। আমি কইছিলাম হোসেন ভাই পুরান বাস দি বেড়া দিলে খরচা একটু কম হইত। কেন পুরান বাস দিমু কেন? অক্করে ঠিক কথা কইছেন হোসেন ভাই, বাস যদি দিতে হয় তাহলে পুরান কেন, নতুন দিয়াই বাস দেওয়ান বালা। অত বেশি বুঝো না, চুপ থাকো। তাইলে কুবেরদা আঙ্গুলে কালি মাখো আর সাপ দাও। কপিলা তোমাগো চিন্তা পারলে না, তোমাগো কবে মাঝে তো লাগবো খাও দেওয়ানি সব লই আইলাম। ও কি নাম তো? সব কইরে বাপের নাম রাখছি লক্ষা। কপিলা তোমার মা বাপের খবর কি? পালের পালে নাম ছিল যেদিন তোমাগো বিপদের খবর কবির মাঝের কাছে হয়েছিল, তুমি বিশ্বাস করো কপিলা কেন জানি বুকের মধ্যে শক্ত না মুসর্দি উঠছিল। কেন গো তোমার বুকে মুসর্দি উঠবো কেন কোথা? বুকের মাঝে তো শুকিয়েছে আমি ওখানে যাই তো তখন কি হয়েছে আর কি শেষ হইল বুঝলা পেশাদ লইয়া? না গো ঘরে গতি পায়ের দর্শনে কিছু পাচ্ছে যাই দেখি যাই যাই যখন তোমার তুমি আগে লাইন মার, নৌকাটা বাইন্ধ হলো কথা তুই কপিলা তুই এক কাজ কর, গোপীর মাথাটা তুই কোলের মধ্যে ধরে রাখ, আমি আর দাশু এর শূন্যে তুই লাম আমু খুব সাবধানে কইলাম, গোপীর পাও কিন্তু এম নেই। হ গণেশ দা তুমি শুধু নৌকাটা সামলায় রাখো, এইবার ধরো তোমরা দেখো দেখো সাবধানে মাঝি আর কোন চিন্তা নাই রে মা, গোপি হাসপাতালে সাবধানে সাবধানে রাখ আসু আমি ভালো হয়ে যাব তো বাবা। বালা মাইনে তুমি নিশ্চিত ভালো হয়ে যাবে গোপি, আরে আমি তো লগেই আছি, কি কো কুমের খুড়া। দাশু কি কহ হাসপাতালে ভর্তি দিতে হবে? তাইলে আমি কি মিথ্যা কথা কই কুবের খুড়া, ডাক্তারের ধারে আমি নিজে কথা কইলাম, কইল পায়ের যে অবস্থা তাতে করে ভর্তি না দিলি পাও কাটনের কথা আসতে পারে। কি কোস তাইলে আর কই কি খুড়া, তয় চিন্তা কিছু নাই, কিছুদিন চিকিৎসা হলি পরে ঠিক হয়ে যাবি, তয় কথা একখানি হাসপাতালে কিছুদিন অবশ্যই থাকতে হবে। বাবা আমাকে হাসপাতালে রেখে যাইও না বাবা, আমি বাড়ি চলে যাব। বনশা তুমি কি কো? আমি কই কি কবে, অত কষ্ট কইরা আইসা পাও যদি বালা না কইরা যাই তো মালার কাছে তুমি কি জবাব দিবা? তাইলে তোমরা সত্য যখন কতিছ তাহলে গুপিরে হাসপাতালে রাইখাই যাবো, তোরা বেলা থাকতে চলে যা,
বইকালে মাইয়ারে দেখ আমি যাবো। আমিও থাকুম খুড়া, তুমি এক লাগ ও পিরে কেমনে সামলাইবা? না 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 লাসু তো রাজা, ওই থাকমু কি দেখতাম তো ঠিক নাই, তাছাড়া তুই থাইকাই করবি কি? আমি থাকি তোর সাথে কুবে। তুই সইলা যা গনসা, বোধ করি মালা কাইন্দা কাইন্দা বুক ভাসাতিছে। মাসি মাসি আমার নিয়ে দাও, তোমার তুমি পালাইয়া যাইও না গো মাসি। শুন তো মাসি মাইয়ার কথা, বইকালে আমি তোমার সাথে এক লোকে যাবো। হ সত্যি কুমু মাসি, প্যাচের খুদার মুসর দিছি, তুমি আবার কই যাও মাসি? তাই না, আমি নিচে শুনি তুই খাটে থাক। না আমি একটা শুতে পারো না। তুই থাকলি কেন, ওমন কি করতে কম? একটা শুতে আমার ডর করে মাসি। তুই বুঝতে পারস না কেন কপিলা, পদ্মপাড়ের মানুষ যখন দাম দিই। হ্যাঁ মানুষের তো আর কাম নেই। বোন কপিলা, বাড়ি গিয়া মালারে কিন্তু কবি আমরা হাসপাতালে গুপির ধারি ছিলাম। বই ধরে খুব ডরাও মাসি। মনটা এ ভুল করে কে, কপিলার স্বামী হেরে নিয়ে গেছে, হে তো নিজে সেই গেল, তাহলে মিশে কেন আমি? আমার বউ আছে, মাইয়া পোলা সংসার, তাহলে কপিলার জন্য মনটা পুরায় কেন? কুবের তুমি এখানে? তৈছে কি, ইলিশের মরশুম শেষ, পদ্মা নদীর জাল নৌকাহীন মাঝি হের কই থাকে? ধনুখুড়া নদীতে নতুন একখান নৌকা ভাসান দিব, আমার মাঝি রাখতে চায়। তো দাস না, এটা মনে করছে তোমার ওইতে ডাকি ও দেখি কুবের। দেখ গনসা, মাথাটা আমার সইরা গেছে। কেন তুই বুঝোস না, পদ্মা নদীর মাঝে যার জাল নাই নৌকা নাই, সে শুধু সারা জীবন মাছ ধরবো বাবুর জন্য। কেন কেন ল্যাংরা বউ বালা হবি না, সে অসুস্থ ভাইয়া পোলা চিকিৎসা পাবি না, কেন? কি খবর কুবেরদা, কাম কাজ ফেলাইয়া বৈশা আসো যে? কাম কোথাও সেন ভাই, কামের মানুষের কাম নাই, আমার নৌকায় কাম করবা? কাম দেবে আমারে মাঝির কাম, তো ধরনটা একটু ভিন্ন, ধরো মাঝে মধ্যে ঘর ছাইরা পদ্মায় রাত কাটাতি হবি। হোসেন ভাই পয়সার জন্য ভাইব না কুবেরদা, উচিত যেটা তার চেয়ে বেশি দিম। গন সারে নেওয়ন যায় না, সে তো পাক্কা মাঝি হোসেন ভাই। গণেশ দরে রাখতে চাও, ঠিক আছে তাইলে কালথন লাগি পড়ো। আমার কথা মেলে নাই কুবের খুড়া, নিঃসক্ষিত দেখাইলা ময়নাদি। তুই যাই কষ রাসু, হোসেন মিয়ার মাথায় ঘিলু আছে কতি হবে, রাতারাতি বন জঙ্গল কয়েকটা সাফ, মানুষ আসতেছে চেষ্টা করতেছে নতুন করে আবাক করবে, তোর কামটা সহজ হবি বলে মনে হয় না। আরে ধুর, হোসেন মিয়ার উদ্দেশ্য হচ্ছে মাটিকে ভিটে মাটি কব্জা করে হ্যাগো ময়না দ্বীপে চালান করে দি অসহায় মানুষ গোহের পর্দা বানায় জমিদার হতি। কিন্তু তার জন্য ময়না দ্বীপ জাতি হবি কেন? কি যে কোনা কুবের খুড়া, পদ্মাপাড়ে মেজকর্তা থাকতি হেরে জমিদার মানবি কিনা? থাও কি সব, আমি তো দুই সপ্তাহ পর এলাম, গোপীর পায়ের খবর কি রে রাসু? ব্যথাটা তারা দিল পশু শেষ রাইত, মাইয়ার কি কান্দন, আহারে নিজের সামাল দেওয়ন যায় না। এরপর ধলপহর হতি না হতি গেলাম আমিনবাড়ি হাসপাতাল। তুই আমার জন্য অনেক কিছু খাও খুড়া, তয় আমার একটু কথা ছিল। কি কথা? গোপীরে দিবানি খুড়া আমারে। হ্যাঁ কিন্তু অত ব্যস্ততা কেন? কুবেরদা ঘরেই আছো দেখি। আসেন হোসেন ভাই,
রাসু দাদার বুঝি মেলা অবসর, দিন রাত্র এখানেই পইরা থাকো। ময়নাদ্বীপ থাইকা পলায় আসলা, না জানি কোন রাজকার্য পইরে আছে তোমার জন্য। কা ময়নাদ্বীপে মানুষ থাকে না? বয়নু সেন ভাই না বমু না। শুনো, আজকে তো সাতপুর জাতি হবে, এই বুকলাটা নৌকার নিচে ফেলায় রাখবা, বুকটি মার, সাবধানে যাইবা কুবেরদা, চলি। আদাব, বুকলায় কি আছে খুড়া? এটা তাই না আমার কি রাসু? না না, এমন ভুল কইল না কুবের খুড়া। কুবেরদা, কিছু সেই লাগে শুন হোসেন ভাই। না, এইদিকে আসো, পুটলায় কি আছে এইটা জানানোর চেষ্টা করা তোমার জন্য বিপদ হতে পারে। আর নদীর পথে যদি কেউ জানতে চায় পুটলাটা কার, তাই কিন্তু আমার নাম বলবা না। তাহলে কার কথা কুমু? যা মন চায় কবা, যদি ইচ্ছে হয় রাসু দাদার নাম বইলা দিবা। মনে করে এলাম আছি খেতুপুর তো হলো মেলা দূর, হঠাৎ করে কমসে তিক্কুর দিক হয় পুলিশ পিছনে আমার পুলিশ আমার ঘরে লুকায় রাখছিল আপিন, রাত ছোয়ালি পরে হে পুলিশ দেখতে আনে। এসব কেন করে? আমার পুলিশের মামলায় জড়াইয়া ময়না দেখতে চায়, আমি এর কথায় রাজি না হলি আমার নাকি জেল হবে কালা পানি। তোমার কিছু লাগছে কেন মাঝি? আরে ময়না দ্বীপ থেকে পারলে পদ্মপাড়ের দুই দশটা পরিবার ময়নাদ্বীপ আমার সঙ্গে যাবে। কি করবা? জানি না, মন দিচ্ছে আমার শুধু তোর কথাই মনে হইল, তাই তো সুইটা আসছি তোর কাছে। কিন্তু মাসি নখা গোপি দিদি হ্যাঁ তো তোমার চিন্তায় পাগল হয়ে যাইব। কেউ কারো জন্য পাগল হবি না কপিলা, হোসেন মিয়া সব থেকে বদলাইয়া দিছে। কি কইসব মাসি খুইলা কও? দুই রাইতে নদীর সরে কাটাইয়া রাইতে সুপি সুপি ঘরে ফিরছি, দেহি দরজা খোল হারাম দিদি, তোর মায়ে কই? আমিন বাড়ি হাসপাতালে গেছে। হাসপাতালে কেন? হ্যাঁ নাকি তার পাও দেখাইব। মাইদা বাবু কয় কলকাতা থেকে বড় ডাক্তার আসছে। বাবা মাই নাকি আবার আমাকে লহান হাঁটতে পারবে। তার নৌকায় গেছে বুঝি? হও রাসু দাদাও সাথে গেছে। রাসু আমার কিছু না বুঝে লখাও সাথে গেছে বাবা। রাত তো শেষ বাবা, পানটা আছে খাইবানি দুগা, থালা পাইটা দিব বাবা শুইবা। ডাক্তার দেহাতে দেরি হয়ে গেল, শেষে ঘাটে কোনো নৌকা নাই, রাত্রিরে থাকতে হবে। আমি যখন যাই কারে জিগাইয়া ঘর থেকে বার হয়েছিলি? জিগামু কারে? তাইলে বিড়াইলিকে নষ্ট মাইয়া সাথে যেটা ছিল শুইলে গেলি পারতি? আমি গেলেই তো তোমার সুবিধে হয়, কপিলারে ঘরে আইনে নাচতে পারো। সুবজা কলাম সময়টা পালাম কেন সুবজামো? আমার কি ভালা মানুষ গোমতন হাঁটতে ইচ্ছে হয় না? চিকিৎসার জন্য গেছি, তবে ওইতে কি দেখি খুব সাহস হইছে, কে দেয় এসো কষ্টা বুঝি? সেটা যাই না, তোমার দরকার কি কইনি রে লেঙ্গি?
খুঁজে কেন তুই আমাদের সুর কইলি ফেলা কপিলা বাইরে পুলিশ হোসেন মিয়া আর আমার ঘরে আপন লোক সত্য রয়েছে আমি ওর কি করু তুই কো আমি কার কাছে যাব আমার কথা মুখে আইল না মাসি ঘরে চলো বলছিল রাসু দাদা কইছিলাম হোসেন ভাই এবার তাইলে কুয়ের খুড়া কুয়ের মাঝি সারা জীবন খালি পদ্মার ইলিশ আটকেছে তোমার জালে এবার তুমি নিজেই ধরা পড়ছো হোসেন মিয়ার জালে কিন্তু হোসেন ভাই আপনি তো আমার জন্য কিছুই করলেন আরে করুন করুন সবার জন্যই করুন বুঝবেন আশু দাদা আমার ময়না দ্বীপে এবার খেলা জমছে কেতুপুরের অধিকাংশ মাঝিরাই সই লেগেছে ময়না দ্বীপে জঙ্গল সাপ কইরা হেরা নিজেকে ভিটি তুলতেছে আরে ধু তোমার এই সব শুনে কি লাভ তুমি তো পলাইছিলা ভুল হয়ে গেছিল হোসেন ভাই তাই মনে প্রাণে একখান কথা পিত্তের এখর আশু দাদা সবারই জাতি হবে ময়না দ্বীপে একদিন জেলে পাড়ার জহরও নাহি ময়না দ্বীপ চলিয়া গেছে আমিনুদ্দিনও যায় যায় তোমরা আমায় খারাপ করতে পারো রাসু দাদা কিন্তু ময়না দ্বীপের লইয়া যে স্বপ্ন আমি দেখছি সেইটা পূরণের জন্য যখন যা করতে হয় আমি করুন দ্বীপটা পত্তর নিচে কি শুধুই ঘাস কাটনের লাইগা হোসেন ভাই আমার আর যেটা একটু গোপীর সাথে আমার কুবের মাঝি আছে কই যদ্দুর হুমসি হ্যাঁ আছে কপিলার কাছে আহারে প্রীতি কিন্তু কপিলার স্বামী কিছু কয় না হোসেন ভাই কপির যদি এই মাসেই আমার হাতে তুল্লা দেন কুবের দা তুমি যদি কপিলার লইয়া প্রীতি করতে চাও চলে যাও ময়না দ্বীপ কে করেছে মানা কি কাসু দাদা আমি এখন যাই হোসেন ভাই গোপীর কথাটা মাথায় রাখেন আদাব আদাব মাথায় আমার সব কিছুই আছে রে বদমাইশা রাসু গোপীরে নিবা তুমি জমির শেখের ঠাই 4 কোটি টাকা পণ লইছি গোপীরে শেখের খুব পছন্দ কিটা যায় কিটা যায় নকুল নেহি হইনে যাও যাচ্ছিলাম আপনার ধারে খবর কও শীতল বাবু কইল মেজগত্তা নাহি পেরায় রাত্রি কুবেরের ঘরে আসেন এদিকে কুবের তো আর ঘরে নাই বউয়ার মাই একলাই থাকে জাতি পারে আমাকে মালা বৌদিরে বুঝি মেজগত্তার মনে ধরছে তাই বুঝলে তুমিও যাতে চাও নাকি হেইটা কও নকুল হোসেন মিয়াজে কি কও তাও কে সব কুবের রে খবর কও হে তো পলাইছে পলাইয়া হে যাইব কই নকুল উসমান রসুল কেরামত হে গরে খবর দেও তাগরে লইয়া আইজি চটডাঙ্গা চইলে যাও শুধু আজকার রাইটটা কুবের আর কপিলারে চোখে রাখবা আমি পুলিশ সাথে নিয়ে আসুন কুবের মাঝি হয় ময়না দ্বীপ নয় তো জেলখানা কিন্তু হোসেন মিয়া আমার প্রস্তাবটা
কুবের মাঝির টিনের তাল ঘরটা তুমি পাইবা, সেই কথা তো বইলেই রাখছি নকু। আমরা তাহলে সন্ধ্যেরাইতে রোয়ানা দিন হোসেন। লাঠি বললম সাথে কিছু নিও, আমি মাঝ রাইতে রোয়ানা দিয়ে আসতেছি। এটা তুমি কি কও মা? বাবা এই যে কপিলা মাছের ধারে, এটা তো সবই জানো। তরে কে দেয় কইছে রাসু দাদা? ওই বাদাইমাটা তোর কাছে আসে কেন? রাসু দাদা কয় বাবাই নাকি কইছে আমার এর ধারে তুইলা দিব। তুইলা দিব? এর কি ক্ষমতা আছে? কইলা রাখবো কি তোর ব্যাপারে? হোসেন মিয়ার সাথে আমার কথা হয়েছে, কিন্তু বাবাই তো থাউক উনি যে কি করে বেড়াইতেছেন সেটা তো দেখতেই পাচ্ছি। পুলিশ তারে খুঁজতেছে, উনি তলায় গেছেন আর এক শয়তানের ধারে। তাতে বাবার কি দোষ? হোসেন মিয়া ইচ্ছা করে তারে। গোপি, ও গোপি, আমি তোমার রাসু দাদা গো। অত রাইতে কি কাম? মেজকত্তার একখান সংবাদ লই আইছিলাম বৌদি। দেহ রাসু, তোমার খুড়ো অহন ঘরে থাকে না, কাজে রাত বিরাতে আসলে দরকার কি? কুবের খুড়া কোথা থাকে সেটা আপনার তো আর কেডা বালা জানে বৌদিদি। আমার খুব কষ্ট হয়, আপনা বই লইয়া এমন সর্বনাশ কেউ করতে পারে? রাসু দাদা, এই নাও গোপি, তোমাদের জন্য সন্দেশ আনছিলাম। হোসেন মিয়া, সবকিছু ঠিক মতন ব্যবস্থা করেছো তো নকুল? ব্যবস্থা পাক্কা, উসমান রসুল কেরামু ফেরার জায়গা মতন বৈশাল। তাইলে দেরি কেন? কপিলার ঘর কত দূর কোথা? ওই যে সাতিম গাছটা দেখতেছেন এর কাছে, চলো তাহলে। ঘরের তোর সাথে খোলা হোসেন মিয়া। কুবের দা, ও কুবের দা, আমি তোমাকে হোসেন ভাই। আরে না না, চিন্তার কিছু নাই, পুলিশ তোমারে কি করব, আমি তো সাথেই আছি। মন চায় ময়না দ্বীপ যাইবা, না চায় মিয়া ব্যাপার তুমি আমার কাছে তেমন নিজের মনে হচ্ছে না। তুমি ভেতরে যাই দেখো, কিন্তু খুব সাবধান, সেরা যেন পালাতে না পারে। দাবি কোথা? রোগ বসাইয়া রাখছি আর বক্তি মে না রাইখা, তুমি ঘরে ঢুকো তো নকুল। কুবের মাঝি, কুবের মাঝি, আরে দেহ তার সঙ্গে নিয়ে আইছি, আরে কই গেল তোমরা? এবার পলাইবা কেমনে বাপধন? অনেক জ্বালাইছ তুমি, আর না, আজ রাইতের মধ্যে তোমাকে দুইজনেরই ময়না দ্বীপে সালাম দিব আমি। একটা তাগরে বাইসা নিতে হবে, এই আমি সাব জানাইয়া দিলাম। কি ভাবো মাঝি? আচ্ছা কপিলা, এই যে তুই স্বামী সংসার সবকিছু ফেইলা আমার সাথে চইলাইলি, এর জন্য তোর মনে কোনো পিছুটান নাই তো? জানি না মাঝি, এর উত্তর আমার কাছে নাই। কিন্তু মাঝি, তুমিও তো বউ বাচ্চা সংসার সব ভুল করি কপিলা, আমি কারো সাইডে আসিনি, আমার এইসব তো সাইডা দিছে, ঘরে মালা আর বাইরে হোসেন মিয়া। তবে সে কইলাম আছি, আমার সঙ্গে তোমার মন পড়ায়, এ কথা আমি সেন এতটুকু, নইলে ক এমন বিপদে তোর কাছে ফিরে আসুন কেন? আমরা চাইছিল যদি ময়না দ্বীপ শুইলে চাই, তাতে ক্ষতি কি? দূরে ছায়া দেখ কপিলা, কি
কিছু দেহস না, দুধের ফ্যান আর লাহান, খালি ঢেউ আর ঢেউ, খালি ঢেউ। এসে কদিহি কপিলা, কি এমন অজানা গোসায় ঢেউগুলো অমর করে আপনা বুকে বার বার শুধু আশ্রয়, কার পানে কিসের হতো বসে থাকো? তোমার কি হয়েছে মাসি? কদিহি কপিলা, এই যে ঢেউ রাশি, দুই তিন হাজার, তারপর কি আছে জানো? কি? তারপর আর কোন ঢেউ নাই, শুধুই পানি, যেন খুব সেনা একখান গান মুখে নিয়ে আসে শুনতে যায় কল কল শব্দে, যেখানে হোসেন মিয়া নাই, নাই ময়না দি, মুকুল্লা ধুন খুড়া হেদা কেউ নাই, সেখানে শুধু আছে আকাশের সাবেরে, কিন্তু পূর্ণিমার সাবেরে মেঘ ধাইকা রাখে কতক্ষণ? পূর্ণিমার সাঁত যহ তার জ্যোৎস্না ধাইলে দিবে পদ্মার বুকে, তুই তৃত্ব রাহিস কপিলা, তখন আর আইনঘাত থাকবি না কপিলা। চাঁদের আলোয় তুই আর আমি আমাকে পথের দিশা ঠিক খুঁজে নিব, তুমি সত্য আমার সঙ্গে নিবো মাসি। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সিলেট কেন্দ্রের নাটক পদ্মা নদীর মাঝি, মূল গল্প মানিক বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুবের, সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান, গণেশ, জয়ন্ত দাস, ধনঞ্জয়, রুবেল আহমদ, নকুল, নীলাঞ্জন দাস টুকু, রাসু, ফরহান মাসুদ ভূঁইয়া, হোসেন মিয়া, অরিন্দম দত্ত, মালা, রহিনা সুলতানা, গোপী, ফাহমিদা এলাহি বৃষ্টি ও কপিলা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা জাহান শারমিন। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আব্দুল সালাম, প্রযোজনা পবিত্র কুমার দাস।